Hello everyone, welcome to my channel SRK Blogs BD by Sajjadur Rahman. Assalamu alaikum. Hello guys, so ami eshechi ajke eta hocche upazila model masjid. Apnara shobai janen amader desher sarkar eta prottekta pray upazilai 560 upazilar moto hobe same kathamote ei masjid gulo nirman koreche. So, চলুন আমরা দেখে আসি এই মসজিদের ভিতরে তাহলে চলুন আমরা দেখে আসি সেই মসজিদটা কেমন এবং ভিতরে কি রকম ব্যবস্থা রয়েছে চলুন আমরা এগুলো দেখে আসি তাহলে এটা হচ্ছে মসজিদের ভিতরে যাওয়ার মেইন দরজা আর ওটা হচ্ছে ওযুখানা So, পাশে ওইটা একটা সিঁড়ি উপরে যাওয়ার সো আমরা মসজিদের ভিতরে আসলাম সো দেখেন এত সুন্দর একটা মসজিদ প্রত্যেকটা উপজেলায় আমাদের গভর্নমেন্ট করে দিয়েছে অনেক সুন্দর একটা মসজিদ করে দিয়েছে অনেক সুন্দর একটা পরিবেশ মানে মনোরম একটা পরিবেশ আমাদের মসজিদের মধ্যে করা হয়েছে আসলে দেখেন এসি গুলো অনেক বড় বড় সাইজের এসি যেগুলো 4 টন 5 টন করে একটা এসির পাওয়ার এটা ছিল আসরের ওয়াক্ত আসলে মানে পার্সোনালি আমাদের যে এলাকায় যেটা করা হয়েছে এটা মূলত আমাদের উপজেলা যে কেন্দ্রীয় যে উপজেলা পরিষদ রয়েছে সেখান থেকেও দেখা যাচ্ছে মানে 2 মিনিটের রাস্তা মানে বাইকে সো এই রকম প্লেসে করা হওয়ার কারণে ওখানে বেশি মানে জনবসতি নয় ওই এলাকাটা আসলে সো এই কারণে আমরা এখানে মুসল্লি খুবই কম দেখতে পাই এই জন্যই প্রথম কাতারই দেখা যাচ্ছে ঠিকমতো এই রকম So, এই দেখেন এখানে একটা ছাত্র বসে রয়েছে ওর সাথে একটু হালকা কিছু কথা হলো আর মসজিদের পরিবেশটা আসলেই অনেক সুন্দর তারপরে মসজিদের ভিতরে দুই তিনটা জায়গায় সিসি ক্যামেরা দিয়ে মানে সিকিউরিটি করা আর আপনাদেরকে একটা কথা বলে রাখি এটা আমার হচ্ছে নিজস্ব ব্লগিং চ্যানেল সো আমি এখানে ইনফর্মাল ভাবে কথাবার্তা বলবো কারণ আমার এটা ব্যক্তিগত চ্যানেল আমি কোনো প্রফেশনাল ভাবে আমি এই ব্লগিং লাইফটা নিইনি যে আমাকে প্রফেশনাল ভাবে কাজ করতে হবে সো আমি শখের বসে আমি এই জিনিসগুলো করতেছি আসলে সো আমার একটু ভুল ত্রুটি হলে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আপনাদের হয়তো আরও অনেক ব্লগিং দেখে দেখে অভ্যাস মানে অনেক ধরনের সো আমি কেবল কাজটা শুরু করলাম আমি আশা করি আপনারা সাপোর্ট করবেন আমাকে ভালোবাসবেন এবং আপনাদের সহযোগিতা চাই অবশ্যই আর কথা হচ্ছে কেবল তো শুরু আসলে একটা ছোট পরিসরে শুরু করেছি কাজগুলো তো আমি চাই আপনাদের সহযোগিতা নিয়ে আমি সামনের দিকে এগিয়ে যাব আমার এখান থেকে যে আপনারা ভাববেন আমি ইনকাম করব বা এরকম কিছু থাকবে আসলে তা না সো আসলে যাই হোক অনেক কথা হলো এখন চলেন আরেকটা জিনিস দেখাই এই যে সাইডটা আসলাম আমরা এটা হচ্ছে মহিলাদেরও মানে নামাজের একটা ব্যবস্থা করে দিয়েছে এখানে ওযুখানা আছে সো আমি দেখাবো দেখেন মেয়েদের জন্য কত সুযোগ সুবিধা দিয়েছে মসজিদে আসলে আমাদের প্রত্যেকটা মসজিদেই এইভাবেই করা উচিত মেয়েদের জন্য নামাজের ব্যবস্থা রাখা উচিত আসলে মহিলাদের জন্য এটাই সবচেয়ে একটা ভালো দিক এবং ইসলামের কথা এটাই যে পারিতপক্ষে মসজিদে এসে নামাজ পড়াই ভালো যদি ওই রকম অনেক সুন্দর সুযোগ সুবিধা থাকে আসলে আমাদের দেশের সমাজ ব্যবস্থা আমরা এইভাবে মানে এই সুযোগ সুবিধা থেকে আমরা বঞ্চিত করে রেখেছি কয়টা মসজিদে মেয়েদের জন্য নামাজের ব্যবস্থা রয়েছে সেটা আমার জানা নেই আসলে কিন্তু আমাদের
আশেপাশে যে মসজিদ রয়েছে আমাদের এখানে, আমার জানা মতো একটা দুইটা, আমার বাস স্ট্যান্ডের পাশে একটা মসজিদ রয়েছে আহল হাদিস মসজিদ, ওইখানেও রয়েছে মেয়েদের জন্য। আর এই মসজিদে দেখলাম হাতে গোনা হয়তো আর একটা মসজিদে রয়েছে, তো আপনারা চিনবেন না ওইটা অবশ্য, ওইটাও আমাদের পাড়া থেকে আর একটু সামনে, ওইটাও আহল হাদিস মসজিদ। সো আশা করি